রাজধানী সহ আশপাশের জেলাগুলোয় আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল। সকালেই কাজে নামেন শ্রমজীবী মানুষ। অফিস আদালত 9টা থেকে শুরু হওয়ায় সড়কে ছিল অফিসগামীদের ভিড়। তবে গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম থাকায় ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে, রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। চিরচেনা বিজয় সরণি মোড়। গেল কদিনে এই সিগনালে খুব বেশি সময় অপেক্ষা করতে না হলেও রোববারের চিত্রটা ভিন্ন। প্রতিটি সিগনাল ছাড়তে কেটে যাচ্ছে 15 থেকে 20 মিনিট। কারফিউ শিথিলের সময় এগিয়ে নেয় সড়কে কাজে বেরোনো মানুষের ভিড়। সকালের দিকে গণপরিবহন কিছুটা কম থাকলেও ধীরে ধীরে বাড়ে যানবাহনের চাপ। জনগণ ভয়ের ভিতর ছিল, এখন মোটামুটি মানুষ চলাফেরা ভালোই হয়েছে। শহরের পরিস্থিতি তো অনেক বর্তমানে স্বাভাবিক ভালো দেখতেছি, মানে আগের তুলনায়। ওই 3-4 দিনে যেই সমস্যা ছিল, শ্যামলী পর্যন্ত তেমন জ্যাম ছিল না, এখান থেকে ভিতর থেকে একটু জ্যাম ছিল, মোটামুটি এদিক দিয়ে ভালো। এখন গ্যাঞ্জামগঞ্জাম রোডে এখন অতটা নাই, পুলিশ প্রশাসন আছে, তো এই কারণে আমরা সুন্দরভাবে গাড়িগুলি চালাইতে পারতেছি। মাশাআল্লাহ আগের থেকে ভালো, অনেক ভালো, স্বাভাবিক। গুরুত্বপূর্ণ সিগনালগুলোয় গাড়ির চাপে লেগে যায় যানজট, তবে সব ছাপিয়ে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাওয়ায় সন্তুষ্টি অনেকের কণ্ঠে। তো নিরিবিলি এলাকা, তেমন কোনো যানজট কোথাও তেমন একটা নাই, চলাচলে তো গাড়িগুলো স্বাভাবিক চলতেছে, মোটামুটি ভালো, আনার কোনো গ্যাঞ্জাম নেই, সুশান্ত আছে। রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো, ভালো দেখবো, আঙ্গুরটা ভালো না, আঙ্গুরটা সহায় এই যে গুটাছি পুজো জমা দিয়ে খাওয়াটি হয়। তো যদি কোনো সময় মানে আক্রান্ত হয় তাহলে ফ্যামিলির একটু সমস্যা হতে পারে, এই এই কারণে আর কি বের হওয়া সম্ভব হয় না। সড়কে গাড়ির সংখ্যার সাথে সাথে ব্যস্ততা বেড়েছে ট্রাফিক পুলিশের। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে সেনা সদস্যরাও। পরিস্থিতির উন্নতি হয় কারফিউ শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়। আগের কদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত শিথিলের সময় থাকলেও মঙ্গলবার পর্যন্ত এই সময় বেড়েছে আরও 2 ঘন্টা। এমন ব্যস্ত আর কর্মচঞ্চল ঢাকা দেখতে চাই সবাই, যেখানে থাকবে না কোনো অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠা। দ্রুতই বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবিও জানান কেউ কেউ। তাজ নূর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।